পোলট্রির অন্যান্য রোগের মতো ইকোলাই একটি খুবই খতরনাক রোগ, কারণ ওই রোগটা যদি আসে আপনার ফার্মে তাহলে কী হবে, খাবার খাবে কিন্তু বাড়বে না, এবং আস্তে আস্তে পাখিটা শুকিয়ে যাবে, পাগুলো দেখবেন শুকিয়ে যাবে, পাগুলো সাদা হয়ে যাবে হালকা হালকা, দেখবেন উড়ে বেড়াবে, খুঁটে খাবে, অনেক রকম এটা লক্ষণটা বুঝতে পারবেন। এবার ইকোলাইয়ের জন্যে অনেকে ওষুধ আছে, কিন্তু আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে মানে আগে থেকে যদি চিকিৎসাটা করে দেন না, তাহলে আপনাকে আর খরচ করতে হবে না আলাদা করে, আর এইটা খুবই অল্প খরচে হবে। আমি যেটা বলবো আজ এটা করবেন, দেখবেন ইকোলাইটা আসবে না এবং আপনার পাখির অন্যান্য রোগও অনেক কম হবে, আবার গ্রোথও এখানে কিন্তু উপকার করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি তিনটি উপাদানের কথা বলবো, সেগুলো একসাথে মিক্স করে রেখে দেবেন, যে তারপর ওটা তিন দিন খাওয়াবেন। প্রথম তুঁতে নেবেন, যেটা বাংলায় তুঁতে বলে, ইংলিশে কপার সালফেট বলে, ওটা নেবেন 50। আমি হাজার পাখির হিসাবে বল দিচ্ছি, ওটা 50 নেবেন। আর ভিনিগার, ভিনিগার আপনার 300 নেবেন, 50 তুঁতে 300 ভিনিগার, আর 700 গরম জল। বা গরম জলটার সাথে ভালোভাবে আপনি ওই তুঁতেটা ভেঙে ভালোভাবে মিশিয়ে নেবেন, ফুটিয়ে নেবেন, তাহলে ভালো কাজ হবে। দিয়ে এবার ওটা ঠান্ডা করে ওর উপর 300 গ্রাম ভিনিগারটা দিয়ে দেবেন, দিয়ে একটা বোতলে ভরে রাখবেন, 12 ঘন্টা ভরে রাখবেন। যে তারপর আপনি রাতের জলে, রাতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার জলে, সারা রাত দিলেও অসুবিধা নেই কিন্তু 3-4 ঘন্টা দিলেও হবে, সারা রাত আপনি দিতে পারেন, ওইটা 3 দিন দেবেন। এবার আপনার ওই হাজার পাখিতে বলছে 1 লিটার মানে 300 করে দেবেন, ঠিক আছে, 3 দিন হয়ে যাবে। এবার 300 একটু বেশি কম হতে পারে, আমি সেই জন্য 1 লিটারের হিসাবে বললাম, ওটা দিয়ে দেবেন, দেখবেন আপনার অনেক উপকার হবে, আর পাখির ওজনটা আর রোগ বালা এটা দেখবেন হবেই না, আর ইকোলাই তো আসবেই না। আর এটা দেবেন আপনি 7 দিন বয়সের পর, 7 দিন বয়সে আগে দেবেন না, 7 দিন বয়সের পর দেবেন। যদি 7 দিন দেন তাহলে 7, 8, 9 এই 3 দিন দেবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।